হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অব নিউজে। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট আপনাদের দেওয়ার জন্য, নতুন নতুন বিভিন্ন টপিকস, বিভিন্ন দেশের টপিকস নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি রোমানিয়া যেতে কত টাকা লাগে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জানাবো যে কীভাবে যাবেন এবং বেতন কত, রোমানিয়া ভিসার দাম কেমন, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। যারা রোমানিয়া যেতে চান, যারা ইউরোপের ইউরোপের দেশ রোমানিয়া যেতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইলো। এবং আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, রোমানিয়া যেতে কত টাকা লাগে, সরকারিভাবে রোমানিয়া যাওয়ার উপায় এবং রোমানিয়া ভিসার দাম কত, সব বিষয়ে আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো। ইউরোপের অন্যতম সুন্দর ও অর্থনৈতিক উন্নত একটি দেশ রোমানিয়া, বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ কাজের উদ্দেশ্যে রোমানিয়া যাচ্ছেন, এটা আপনারা সবাই জানেন যারা রোমানিয়া বিষয়ে ধারণা রাখেন। যারা নতুন রোমানিয়া যেতে যাচ্ছেন, তাদের জন্য রোমানিয়া সম্পর্কে অনেক প্রশ্ন রয়েছে। আজকে এই ভিডিওতে সব বিষয় নিয়ে আলোচনা করব, যেমন রোমানিয়া ভিসার দাম কত, রোমানিয়া কত টাকা বেতন, সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। একটা নোটিশ দেওয়া হয়েছে বাংলাদেশ, বর্তমানে বাংলাদেশ নাগরিক রোমানিয়া ভিসা আবেদনপত্র ভারতের দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাসে জমা দিতে হবে এবং সেখান থেকে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। রোমানিয়া যেতে অরিজিনালি টাকা লাগে 6 থেকে 8 লক্ষ টাকা, তবে বিভিন্ন ভিসা ক্যাটাগরি এবং ভিসা এজেন্সি ভেদে টাকার পরিমাণ কম বেশি হতে পারে, তবে অরিজিনালি খরচ হচ্ছে আপনার 6 থেকে 8 লক্ষ টাকা। তাছাড়া রোমানিয়া যেতে কত টাকা লাগে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার ভিসা ক্যাটাগরির উপর, এক এক ক্যাটাগরি ভিসার দাম এক এক রকম হয়ে থাকে। আর আপনি যদি দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে চান, তাহলে 8 থেকে 10 লক্ষ টাকা লেগে যেতে পারে। আপনারা সবসময় চেষ্টা করবেন সরকারিভাবে রোমানিয়া যাওয়ার জন্য, সরকারিভাবে রোমানিয়া যেতে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। তো সরকারিভাবে রোমানিয়া কীভাবে যাবেন সেই বিষয় নিয়ে আরেকটা ভিডিও আমি বানাবো এরপরে। তো তার আগে বলে রাখি, যারা বুয়েসেলের মাধ্যমে রোমানিয়াতে যাওয়ার জন্য সার্কুলার দিয়েছিল, এর আগেও সার্কুলার দিয়েছিল, তো আপনারা বুয়েসেলের ওয়েবসাইট মাঝে মাঝে ভিজিট করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য সহজ হবে। রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা যেতে কত টাকা লাগে, বাংলাদেশ থেকে রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা যেতে চাইলে 8 থেকে 10 লক্ষ টাকা লাগে, বিভিন্ন ভিসা এজেন্সি ভেদে বিভিন্ন টাকা লাগে। বাংলাদেশ থেকে রোমানিয়া পড়াশোনা করতে যেতে চাচ্ছেন, তাদের জন্য রোমানিয়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনা করার সুযোগ পেতে হবে। আপনি যদি পড়াশোনা করার সুযোগ পান, তাহলে বেশি টাকা খরচ হবে না। স্টুডেন্ট ভিসা রোমানিয়া যেতে 70 থেকে 55 ইউরো পর্যন্ত, এই সামান্য খরচে আপনি রোমানিয়া পড়াশোনা করতে পারবেন। আর যারা বিজনেস ভিসায় যেতে চান, তার জন্য রোমানিয়া বিজনেস ভিসায় যেতে আপনার খরচ হবে 8 থেকে 10 লক্ষ টাকা। যদি সরকারিভাবে রোমানিয়া বিজনেস ভিসায় যেতে চান, তাহলে 5 থেকে 7 লক্ষ টাকা লাগে। আর বেসরকারিভাবে বিজনেস ভিসায় যেতে 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে। বাংলাদেশ থেকে বাইরে অন্য দেশে গিয়ে বিজনেস করে অনেক বেশি আয় করা যায়, এজন্য বাংলাদেশ থেকে প্রত্যেক বছর বহু মানুষ রোমানিয়া যাচ্ছে বিজনেস করার জন্য। রোমানিয়া ট্যুরিস্ট ভিসায় যেতে কত টাকা লাগে, ইউরোপের অন্যতম সুন্দর একটি দেশ রোমানিয়া, বাংলাদেশ থেকে রোমানিয়া ভ্রমণ করার জন্য খুব সহজ ট্যুরিস্ট এবং ভ্রমণ ভিসা পাওয়া যায়। রোমানিয়া ভ্রমণ করার জন্য অনেক স্থান রয়েছে, সে সকল স্থানগুলো পর্যটকদের কাছে অনেক আকর্ষণীয়। বাংলাদেশ থেকে রোমানিয়া ট্যুরিস্ট ভিসায় যেতে 4 থেকে 5 লক্ষ টাকা লাগে। রোমানিয়া ড্রাইভিং ভিসায় যেতে কত টাকা লাগে, রোমানিয়া ড্রাইভিং ভিসায় যেতে 6 থেকে 7 লক্ষ টাকা লাগে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্সের কার্ড এবং দক্ষ ড্রাইভিং জানতে হবে। রোমানিয়া ড্রাইভিং কাজের চাহিদা অনেক বেশি এবং বেতন অন্যান্য কাজের তুলনায় অনেক অনেক বেশি। এখন আসি রোমানিয়ার বেতন কত। বর্তমান সময়ে রোমানিয়াতে শ্রমিকদের বেতন সর্বনিম্ন $500, বাংলাদেশি টাকায় ৫০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া আপনার কাজের দক্ষতার উপর নিয়ে নির্ভর করবে বেতন। আপনাকে আপনার কাজ যদি দক্ষতা থাকে, তাহলে 50,000 থেকে 80,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তাই আপনারা যারা রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাবেন, তারা অবশ্যই কাজ শিখে যাবেন।
রোমানিয়া ভিসার দাম আমি ক্যাটাগরি হিসেবে যদি বলি, সেটা হচ্ছে ভিসা ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ক পারমিট, 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে সরকারি খরচ, এবং 8 থেকে 10 লক্ষ টাকা দালাল বা এজেন্সির মাধ্যমে। ট্যুরিস্ট ভিসা 70 থেকে 75 ইউরো, স্কলারশিপ পেলে, স্টুডেন্ট ভিসা সরি 4 থেকে 5 লক্ষ টাকা বেসরকারিভাবে। ট্যুরিস্ট ভিসা হচ্ছে 4 থেকে 5 লক্ষ টাকা, ড্রাইভিং ভিসা হচ্ছে 6 থেকে 7 লক্ষ টাকা, বিজনেস ভিসা হচ্ছে 5 থেকে 6 লক্ষ টাকা সরকারিভাবে, 8 থেকে 10 লক্ষ টাকা বেসরকারিভাবে। সরকারিভাবে ভ্রমণে যাওয়ার উপায়। বাংলাদেশ থেকে সরকারিভাবে ভ্রমণে যাওয়ার জন্য আপনাকে রোমানিয়ার কোম্পানি নিয়োগগুলোতে আবেদন করতে হবে। রোমানিয়া অনেক কোম্পানি তাদের প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করে। দুটো ওয়েবসাইট আছে, provasi.gov.bd অথবা bsl.gov.bd ওয়েবসাইটে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন। আপনার যদি একটু সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। আপনার যোগ্যতা অনুসারে জবের জন্য আবেদন করতে হবে। বাংলাদেশ নাগরিকরা রোমানিয়া ভিসা আবেদনপত্র ভারতের দিল্লিতে অবস্থিত রোমানিয়া এম্বাসির কনসুলার বিভাগে জমা দিতে হবে। কিছুদিন আগে রোমানিয়া ভিসার টিম বাংলাদেশ অবস্থান করে ভিসার জন্য ভিসা আবেদন গ্রহণ করেছিল। বর্তমান সময়ে আবার ভারতের দিল্লিতে রোমানিয়া এম্বাসিতে আবেদন করতে হবে। তো অবশ্যই যারা সরকারিভাবে যেতে চান তাদের জন্য provasi.gov.bd অথবা bsl.gov.bd তে আপনারা আবেদন করবেন, এবং সেখানে ঢুকলে আপনারা বিভিন্ন সার্কুলার পেয়ে যাবেন। এম্বাসি থেকে বলা হয়েছে ভিসা আবেদনকারী কাজের পারমিট এবং ই ভিসার প্রক্রিয়া আবেদন তারিখের উপর ভিত্তি করে ইন্টারভিউ নেওয়া হবে। এম্বাসিতে আপনার ইন্টারভিউ সরাসরি নেওয়া হবে। ইন্টারভিউ ইংরেজি এবং রোমানীয় কোনো ভাষায় দেবেন সেটা আপনার আগেই জানিয়ে দিতে হবে। শেষ কথা, আজকে আমরা তাহলে জানলাম যে রোমানিয়া যেতে কত টাকা লাগে, রোমানিয়া বেতন কেমন, সরকারিভাবে রোমানিয়া যাওয়ার উপায়, সব বিষয়ে জানলাম। তো এখানে কিছু বিষয় থাকে যে বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে কত টাকা লাগে সেটা বললাম, 7 থেকে 8 লক্ষ টাকা। রোমানিয়া মেয়েরা কেমন, রোমানিয়ার মতো সুন্দর দেশ রোমানিয়া, সেখানকার মেয়েরা অনেক সুন্দরী এবং তারা লিপস্টিক ও মেকআপের প্রতি অনেকটা দুর্বল। রোমানিয়া কি সেনজেনভুক্ত দেশ, রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ একটি দেশ হওয়া সত্ত্বেও এখনও সেনজেনভুক্ত হতে পারেনি, তবে খুব দ্রুত সময়ের মধ্যে রোমানিয়া সেনজেনভুক্ত দেশের আওতায় চলে আসবে। রোমানিয়ার ভাষা হচ্ছে রোমানীয়, তাদের দেশের 90% মানুষ রোমানীয় ভাষায় কথা বলে, আর বাকি 7% মানুষ হাঙ্গেরি ভাষায় কথা বলে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের একটি নতুন টপিক যে রোমানের বিষয়ে। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চেষ্টা করবো সে প্রশ্নের রিপ্লাই দেওয়ার জন্যে। তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।